আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমরা সবাই ভালো আছি, ইমান এবং স্বাস্থ্যে। মা হওয়াটা খুবই কঠিন, এই কথাটা খুবই কমন আজকাল, মানে ফেসবুক পোস্ট থেকে নিয়ে মানুষের মুখে মুখে এই কথাটা, যেটা আমার কাছে মানে পার্সোনালি একটা কনস্ট্যান্ট কমপ্লেইন মনে হয়। কিছু মানুষ বাচ্চার জন্য হাহাকার করে আর কিছু মানুষ বাচ্চা পেয়ে আনকনসিয়াসলি কমপ্লেইন করতে থাকে। এই জন্যই আমি বলি যে কনসিয়াস মাইন্ড ইজ ক্রুশিয়াল ফর আ পার্সন টু বি আকলমান। আজকাল মাদের মানে বাচ্চাদের জন্য প্রচুর অজুহাত, এটা করতে পারি না, তো বাচ্চার জন্য ওইটা করতে পারি না, তো বাচ্চার জন্য ওইটা হচ্ছে না, বাচ্চার জন্য টাইম পাই না, বাচ্চার জন্য নিজে যত্ন করতে পারি না, বাচ্চার জন্য ঘুম হয় না, তো বাচ্চার জন্য সংসার করতে পারি না, জামাইকে টাইম দিতে পাচ্ছি না, মানে সর্বনাশ। হ্যাঁ, এই যে বাচ্চা জীবনের সবচেয়ে বড় নিয়ামা, এটা তখন অবশ্যই একটা মার মনে থাকে না বলে সে অজান্তে এত কমপ্লেন করে মাদারহুড নিয়ে। যদি গ্রেটফুল হওয়া যায় তাহলে কিন্তু কমপ্লেন করাটা কঠিন, গুছিয়ে জীবন চলাটা এজন্য খুবই জরুরি। ডিসিপ্লিন যেটাকে বলে, ডিসিপ্লিন লাইফের লাইফ মেনটেন করলে সবকিছু সহজ হয়ে যায়, কারণ আপনি গুছানো এবং নিয়ম মেনে চলার মানুষ হবেন তখন। যে মানুষ নিজের জন্য চিন্তা করে করে চলতে পারে এবং সব কিছুর জন্য নিজেকে রেসপন্সিবল করে জীবনে ফিক্স জীবনকে ফিক্স করতে পারে, সে কখনোই অন্যদেরকে কোনো কিছুর জন্য ব্লেম করে না। হ্যাঁ, আমার বাচ্চাদের জন্য আমি হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারছি না, এক্সারসাইজ করার টাইম পাচ্ছি না, বাচ্চার জন্য ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি না, হাজব্যান্ডকে ঠিক মতো টাইম দিতে পারছি না, বাচ্চাদের জন্য সংসার গুছিয়ে রাখতে পারছি না, আমি বলবো এভাবে বাচ্চাদেরকে ব্লেম করা হচ্ছে একটা মায়ের ল্যাকিংসগুলোর জন্য। হ্যাঁ, আমি বলছি না যে একটা মা এটা ইচ্ছাকৃত করে, এটা স্বভাবের দোষ। একটা মা ছেলে মা হওয়ার পাশাপাশি দুনিয়ার সব কিছু হাতের মুঠোয় নিয়ে রাখতে পারে যদি সে নিজেকে সেভাবে বিল্ড করতে পারে। হ্যাঁ, আমি বলবো একটা মাকে সেভাবে গড়ে তোলাটা ইজ নট আ চয়েস বাট ইট ইজ অ্যান অব্লিগেশন। যার যে দুর্বলতা সেটাকে খুঁজে বের করে সেভাবে নিজেকে তৈরি করা, একজন মা হওয়ার জন্য যে একটা বাচ্চার সবচেয়ে বড় ট্রেনিং গ্রাউন্ড, মা যে একটা বাচ্চার ফাউন্ডেশন। সেকেন্ডলি, বাচ্চার জন্য জীবনে কখনো কোনো কিছু থেমে থাকে না, জীবনে কিছু অথবা কারো জন্যই জীবন পিছিয়ে থাকে না, থাকে নিজের দৃষ্টিভঙ্গির জন্য। নিজের দৃষ্টিভঙ্গির জন্য একটা মা কোন রূপে মাদারহুডকে দেখছে সেটার উপরে মাদারহুডের রোলটা প্লে করতে পারবে সে। সুবহানাল্লাহ, আমি মনে করি মাদারহুড হলো সবচেয়ে বড় এবং গিফটেড একটা ট্রেনিং গ্রাউন্ড, যেখানে একটা মা এবং বাবা নিজেকে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এবং এফেক্টিভ লিডার হিসাবে গড়ে তুলতে পারছে, যার গলার কণ্ঠ, যার মানে প্রত্যেকটা কদম, হ্যাঁ, তার চোখের উজ্জ্বলতা, স্পার্কেল, যার চোখের দৃষ্টি, হ্যাঁ, সমাধান নেয়ার যে একটা তেজ, পরিষ্কারভাবে বোঝা যায় যে সে একজন মা বাবা হিসাবে একদম জায়গা মতো বুঝে সে কি চায়, কি করতে হবে এবং করেই ছাড়ে, যে কখনো হার মানে না, যার জীবনে গোলস বিশাল, একজন স্ট্রং রোল মডেল হওয়ার, যে খালি দিতে জানে নিতে তার এত ভালো লাগে না, জীবনের যে কোনো খেল অথবা যুদ্ধের সবার সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে পছন্দ করে, যে কখনো কাউকে ব্লেম করে না ভুল জারি হোক না কেন, যে তার সন্তানের জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন। তো এই সব বিশাল অ্যাচিভমেন্টস যেগুলো মা হওয়ার মধ্যে নিয়ে আসা যায় কিভাবে ফুলফিল করা যাবে, কিভাবে ফুলফিল করতে হলে যদি একটা মা সারা দিন মা হওয়াটা কতটা কঠিন সেটা প্রুফ করা নিয়ে ব্যস্ত থাকে, তখন কিন্তু কখনোই এই অ্যাচিভমেন্টসগুলো সে ফিল করতে পারবে না। শি উইল নেভার বি এবল টু ফিল ইট, নিদার শি উইল এভার বি এবল টু অ্যাচিভ ইট, কখনোই হবে না। সেই মা কখনোই তার বাচ্চাদের জন্য বেস্ট রোল মডেল হতে পারবে না, বরঞ্চ অনেক ক্ষেত্রে দুর্বল মানসিকতার মাদের জন্য বাচ্চাদের অ্যাটিটিউড হয়ে যায় দুর্বল, যে বড় হয়ে, যে বাচ্চাটা বড় হয়ে জীবনে যে কোনো ক্রাইসিস এবং স্ট্রাগলসকে হ্যান্ডেল করতে ভয় পায়, তারপরও মাদারহুডকে কি এই রূপটা দেওয়া যায় বলেন। হার্ডলি বাচ্চার আশেপাশে যদি এই ধরনের নেচার আর অ্যাটিটিউড নিয়ে একটা মা ঘোরাফেরা করে, তাহলে এটা অবভিয়াসলি বাচ্চাটা নেগেটিভ একটা ইনফ্লুয়েন্সের উপরে বড় হচ্ছে। হ্যাঁ, বড় হয়ে জীবনে সব কিছুর দিকে তার তার তাকানোটা খুবই তার নজর কঠিন একটা নজরে সে দেখবে, শুধুমাত্র তার এনভায়রনমেন্টটা দুর্বল বলে, তার মা তার মার অ্যাটিটিউড দুর্বল বলে, হ্যাঁ, সে তার ভিতরে সে দুর্বলতায় গড়ে উঠবে, তো সে জীবনে সবকিছু কঠিন নজরে দেখবে বাচ্চাটা, যেটা এই সময় একটা বড় ক্রাইসিস। মানুষ চ্যালেঞ্জ নিতে চায় না কারণ তাদের ভিতরে একটা ভয় কাজ করে, যে ভয়টা ছোটবেলায় তাদের মাথায় গড়ে তোলা হয়েছে তাদের এনভায়রনমেন্টের মাধ্যমে। আমিও একজন মা,
মা হবার পাশাপাশি প্রতিদিন 100 উপরে মানুষ মানুষদের মানসিক এবং শারীরিক দায়িত্ব নিয়ে থাকি। 100% রেসপন্সিবিলিটি নেই আমি, হ্যাঁ নিজের যত্নও করি পাশাপাশি এবং চর্চা করি, কোনো কম্প্রোমাইজ করি না, এবং একজন ওয়াইফ হিসাবে আমি 100% রেসপন্সিবিলিটি নেই, আমি 100% রেসপন্সিবিলিটি নেই কোনো এক্সপেকটেশনস ছাড়া। যেহেতু আমি এক্সপেক্ট করি না এবং খালি নিজের দায়িত্ব পালন করি, অটোমেটিকলি আমি সবার কাছ থেকে সেই রেসপেক্টটা আমি পাই। নিজেকে সেভাবে বিল্ড করবেন তো আপনি সবার কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাবেন। সম্মান আর ভালোবাসার পিছে দৌড়ালে প্রজাপতিকে ছোঁয়ার মতো দৌড়ানো হতে হবে সারা জীবন। সম্মান আর ভালোবাসা আদায় করে নিতে হয় নিজের আচার আচরণ দিয়ে। আর যে মানুষ সারা দিন অন্যদেরকে দোষ দিতে থাকে নিজের কমতির জন্য, সে কখনোই জীবনে আগাতে পারবে না। তো মা হওয়াকে আপনি কোন কোন রূপ দিতে চান, দ্যাট ইজ কমপ্লিটলি ইয়োর চয়েস। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আরেকদিন।